हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रुनू फैमिली ब्लॉग्स। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। 2022 সালে অক্টোবর মাসের 24 তারিখে গিয়েছিলাম আমরা ওয়াটার কিংডম। জানো তো বন্ধুরা, এই জায়গাটা আমাদের ভীষণই চেনা হয়ে গিয়েছে। কেন বলুন তো বন্ধুরা, যেহেতু আমরা আগের বছরই এসেছিলাম, মানে 2021 সালে এসেছিলাম একবার, কিন্তু তখন না বন্ধ ছিল ওয়াটার কিংডম। কিন্তু একটা অন্য জায়গায় যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে গিয়েও আমাদের ঘোরা হয়নি। কেননা সমুদ্রের জল এতটাই উপরে উঠে এসেছিল, সেই জন্য ব্রিজে যাওয়া হয়নি। জানো তো বন্ধুরা, 2021 সালে যখন গিয়ে ছিলাম তখনকার একটা ঘটনা এখানে আমার মনে পড়ে যাচ্ছে। আমি যখন এখন এডিট করছি তো সেই কথাটা ভেবে আমার খুব হাসি লাগছে। তার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটে গিয়েছিল। আমরা সবাই মাস্ক পরেছিলাম আর রিক্তাই মাস্ক পরেছিল না, তো 1000 টাকা ফাইন নিয়েছিল এখান থেকে। 2022 সালে যখন গিয়েছিলাম তো সেই আগের ঘটনাটাকে মনে পড়ে সেই জন্য সবাই মাস্ক নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওখানে পুলিশ আর ছিল না। এবার সৃজিতা আর ঈশানি দুজনে কত ছোট ছিল দেখুন, ওরা দুজনে ভ্যাসেলে উঠে পড়লো, তারপর আমরাও ধীরে ধীরে উঠে পড়লাম, ভ্যাসেল ছেড়ে দিয়েছে। এই মন্দিরের চূড়াটা দেখে কি তোমাদের কিছু মনে পড়লো? আমরা যখন এবারে মহাবালেশ্বরে যাচ্ছিলাম তখন এই মন্দিরের চূড়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম। মন্দিরের চূড়াটা যেহেতু সোনালি কালারের, দিনের বেলা রোদ পড়তে সেই জন্য আর বোঝা যাচ্ছে না। রাত্রে বেলা যখন যাচ্ছিলাম তখন যেন দেখে মনে হচ্ছিল ওটা সোনার মন্দির। জানো তো বন্ধুরা, এই যে ফুটেজটা যখন নিচ্ছিলাম মনের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ কাজ করছিল। বিভিন্ন মুভিতে দেখেছি এইরকম ধরনের অনেক সিন। দেখতে দেখতে আমরা ওয়াটার কিংডমের কাছে চলে এসেছি, তো যত হাঁটছি যেন আরো মনে আনন্দ বেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মন্দিরের চূড়াটা এখান থেকে আরো সুন্দর ভাবে দেখা যাচ্ছে। যে কোনো একটা নতুন জায়গায় গেলে মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। আর জানো তো, তখন না রিক্তা এখানেই থাকতো, ও যখন এখানে থাকতো তখন আমার দিনগুলো অন্যরকম ভাবেই কাটতো, কেননা বেশিক্ষণ সময় ওর কাছেই থাকতাম। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। ওয়াটার কিংডমে যাওয়ার আগে এই গেটটাই টিকিট চেক করছে। টিকিট চেক করে চলে এসেছি ভেতরে। তো ভেতরের এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন কেরালায় চলে এসেছি। কেরালায় যেহেতু আশেপাশে চারিদিকে যেদিকেই তাকাবে নারকেল গাছে ভর্তি, তো এই জায়গাটাও সেম। আর যেহেতু আমি কেরালায় যাইনি, সৃজিতের বাপি গিয়েছিল, তো সৃজিতের বাপির মুখ থেকে অনেক গল্প শুনেছি, তাই জন্য বললাম। কিছুটা হেঁটে আসার পরে আবার এই রকম টয় ট্রেন টাইপের একটা কিছু আছে, তো এটার মধ্যে বসে আবার কিছুটা পথ যেতে হবে। এই দেখুন বন্ধুরা, এসে গিয়েছি সেই জায়গায়। এখানে তোমরা যে কোনো ড্রেস পরে কিন্তু ভেতরে যেতে পারবে না। আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম তো সেখান থেকে গিয়ে ড্রেস কিনে নিয়েছিলাম। এই সেই জায়গা যেখানে আমরা ওয়াটার কিংডমে এসেছি, এই সেই মেন জায়গা। আর এইখানটাই কোনো একটা মুভিতে গানে শ্যুট হয়েছিল, কিন্তু আমার এখন গানটা মনে পড়ছে না। তো ভীষণই একটা সুন্দর জায়গা আর ভীষণই এনজয় করেছি সবাই মিলে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তো তোমাদেরও ভালো লাগবে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।
শ্রীজি দিশানি শ্রীজিতের বাপি যে ড্রেসগুলো পরে আছে সব ড্রেসগুলো ওখান থেকেই নেওয়া হয়েছিল। তো এই ভিডিওটা সেকেন্ড পার্টও আছে, তো কালকে তোমাদের সেকেন্ড পার্টটা অবশ্যই শেয়ার করব। তো এখান থেকে আমরা বিকেল বিকেল বেরিয়ে গেলাম তাড়াতাড়ি, কেননা আমাদের যেতে হবে অনেকটা পথ ট্রেনে করে, কেননা আসার সময়ও ট্রেনে করে এসেছি, তো যাওয়ার সময়ও ট্রেনে করে যেতে হবে। দেখুন বন্ধুরা, যখন এসেছিলাম তখন কত জল ছিল, এখন কিন্তু নদীর মাঝখান অবধি চলে গিয়েছি কিন্তু কোনো জল নেই। যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে নাও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা করার সময় একটা সুন্দর জিনিস ক্যাপচার হয়ে গিয়েছে। দেখুন বন্ধু, যখন আসছিলাম সূর্যোদয় হচ্ছিল, তো সেই জন্য এতটা সুন্দর লাগছিল। সকালবেলা আসার সময় এক দৃশ্য, আর যাওয়ার সময় আর এক দৃশ্য। এই দেখুন বন্ধুরা, গাছের মধ্যে এত যে লাইটিং ছিল সকালবেলা বোঝাই যায়নি, কিন্তু আসার সময় পুরো গাছগুলো ঝলমল করছিল আলোয়। সবাই অনেকটা হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়েছিল, তারপরে এখান থেকে আবার গলার চিপস নিয়ে আবার রওনা দেওয়া হলো ঘরে ফেরার পথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।